দিল্লিতে ঘন কুয়াশার চাদর, ট্রেন ও বিমান চলাচলে প্রভাব। দিল্লিমুখী 49টি ট্রেন দেরিতে চলছে। 13টি ট্রেনের সময়সূচি বদল, পিছিয়ে দেওয়া হয়েছে 5টি আন্তর্জাতিক ও 9টি অভ্যন্তরীণ উড়ানের সময়। একটি উড়ান বাতিল, দৃশ্যমানতা কম থাকায় যান চলাচল নিয়ন্ত্রিত। লাইনে ত্রুটির কারণে কানপুরে ট্রেন দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে নিশ্চিত রেল কর্তারা, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর। দায়িত্বে কমিশনার অব রেলওয়ে সেফটি, আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা। কাজে এল না অখিলেশ যাদবের জোটের উদ্যোগ, ছেলেকে অন্ধকারে রেখে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা মোলায়েমের। অভিযোগ শুনতে বৈঠকে ডাক নাখুশ অখিলেশের। দিল্লিতে কাছাকাছি মমতা, রাহুল রাজ্যে এখনো অচ্ছ। তৃণমূল তৃণমূলের ছোঁয়া এড়াতে চাইছে আলিমুদ্দিন বিধান ভবন। হাতে হাত ধরে মোদি বিরোধী আন্দোলনের সম্ভাবনা ক্ষীণ, মসৃণ নয় কংগ্রেস সিপিএম যৌথ আন্দোলনের রাস্তাও। টাকার দাবিতে তরুণীকে থানায় আটকে রাখার অভিযোগ, নদিয়ার হাঁসখালীর ঘটনা। এরপরেই আদালতের দ্বারস্থ হয় পরিবার। রানাঘাট আদালতে এসিজেএম সংঘমিত্র ব্যানার্জির হস্তক্ষেপে উদ্ধার। তরুণী কর্মসূত্রে দিল্লির প্রবাসী, তাকে আপাতত হোমে পাঠানো হয়েছে। বকেয়া বাড়ি ভাড়া তুলতে গিয়ে হামলার শিকার এক মহিলা, ব্যাপক মারধরের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফের ঘটনা। আক্রান্ত মুসলিমা বেওয়া হাসপাতালে, অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রীর ভাই পিন্টু সরকার। মালদা স্টেশনে উদ্ধার 12 জন কিশোর। শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে তাদের উদ্ধার করে জিআরপি। পাচারের উদ্দেশ্যে সকলকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক অনুমান রেল পুলিশের, ঘটনায় আটক এক। প্রশ্নপত্র ফাঁস সভায় বাতিল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিইডি পরীক্ষা এবং বুধবার থার্ড সেমিস্টারের তৃতীয় পত্রের পরীক্ষা চলছিল, তখনই ফাঁস হয় প্রশ্নপত্র। সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাতিল পরীক্ষা নেওয়া হবে আগামী 13 জানুয়ারি দুপুর 12টায়। কৃষি দপ্তরের থেকে বোরো ধানের বীজ বিলিকে কেন্দ্র করে ধুন্ধুমার মন্তেশ্বর। কুসুমগ্রাম এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষ, যখন 4 তৃণমূল কর্মী রড লাঠি ছুরি দিয়ে হামলা হয় বলে অভিযোগ। আহতরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। চন্দ্রকোনা রোডে নাবালিকা ধর্ষণের অভিযোগ, এখনও অধরা দুষ্কৃতীরা। গত সন্ধ্যায় এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে পরিত্যক্ত জায়গায় ধর্ষণ করে দুই যুবক। রাজা সিং ও মন্টু দাসের নামে দুই যুবকের বিরুদ্ধেই অভিযোগ। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি নাবালিকা।